ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি থেকে অফিস ও প্রশাসনিক ও পরিব্যয় বা খরচ কি সেটা জানতে পারবে। পাশাপাশি এই লেকচারটির শেষের দিকে গিয়ে তোমরা অফিস ও প্রশাসনিক ও পরিব্যয়গুলো কী কী তার কয়েকটি তালিকা পাবে, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই অফিস বা প্রশাসনিক ও পরিব্যয় সম্পর্কে তোমাদের এত বেশি জানা কেন প্রয়োজন, কেন তোমাকে এটা জানতে হবে? চলো এই জানার উপকারিতাটা আমরা জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যে জন্য তোমাকে এটা জানতে হবে, আর্থিক বিবরণীতে দক্ষ হওয়ার জন্য। বিশেষ করে আর্থিক বিবরণীর যে বিশদ আয় বিবরণী আছে, সেখানে তোমার এই অফিস ও প্রশাসনিক উপরিব্যয়গুলো পরিচালন ব্যয়ের অন্তর্গত হয়। তাই পরিচালন ব্যয় সঠিকভাবে নির্ণয় করতে হলে তোমাকে এই অফিস ও প্রশাসনিক উপরিব্যয়গুলো সম্পর্কে জানতে হবে। সরাসরি বললে বলা যায় পরিচালন মুনাফা নির্ণয় করতে পারার জন্য। কেননা পরিচালন মুনাফা নির্ণয় করতে হলে তোমাকে মোট পরিচালন ব্যয় জানতে হবে, আর মোট পরিচালন ব্যয়ের মধ্যে এই অফিস ব্যয়গুলো অন্তর্ভুক্ত হয়। তাই এটা প্রপারলি তুমি না জানলে কখনোই পরিচালন মুনাফা নির্ণয় করতে পারবে না। তারপর শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যয় বিবরণীতে আলাদা হেডাকারেই এই অফিস ও প্রশাসনিক উপরিব্যয়গুলো লিখতে হয়। তাই যদি তুমি উৎপাদন ব্যয় বিবরণীতে দক্ষ হতে চাও, তাহলে তোমাকে এটা প্রপারলি জানতে হবে, বুঝতে হবে, কোনো রক্ষা নাই। ফলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শিক্ষাজীবনে বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় ভালো করতে পারবে, এছাড়াও শিক্ষাজীবন পরবর্তী চাকরি লাভের ক্ষেত্রে তোমাকে সফল হতে হলে এ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে থেকে তোমরা যেভাবে উপকৃত হতে পারো সেটা হলো, এখানে তোমরা থিওরিটিক্যাল আলোচনা পাবে এবং প্র্যাকটিক্যাল আলোচনাও পাবে। থিওরিটিক্যালি কী কাকে বলে বিভিন্ন সংজ্ঞা পাবে, আর প্র্যাকটিক্যালি এসে চিত্র উদাহরণ পাবে। ফলে তোমাদের জানাশোনাটা অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার হবে, প্রকৃত বিশুদ্ধ জ্ঞান তোমরা অর্জন করতে পারবে। তাই আমি শিক্ষার্থী বন্ধুরা বলে থাকি, যারা আমার ক্লাসগুলো করবে তারা ঘরে বসে নিজে নিজে প্রকৃত বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবে এবং প্রতিটি বিষয়ের উপর স্বচ্ছ পরিষ্কার ধারণা লাভ করতে পারবে। ফলে কোনো কষ্ট করে প্রাইভেট পড়তে হবে না, কোচিং করতে হবে না, এই প্রাইভেট কোচিং করে সময় শ্রম অর্থ নষ্ট করতে হবে না। সর্বোপরি যেটা ফাইনাল টার্গেটে প্রতিটা ছাত্রের, যে শিক্ষাজীবন পরবর্তী একটি ভালো চাকরি পাওয়া, সেই চাকরি পরীক্ষায়ও আমার ক্লাসগুলো তোমাদেরকে ব্যাপক সহায়তা করবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এর ইংরেজিটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডস। এটা ব্যয়, ব্যয় অলওয়েজ ডেবিট হয়। এখন এই অফিস ও প্রশাসনিক উপরিব্যয় যদি 1000 থাকে, 1000টাই ব্যয় আর প্রত্যেকটাই ডেবিট হবে। চলো এবার আমরা জেনে নিই অফিস ও প্রশাসনিক উপরিব্যয় কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটি অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে যে অর্থ ব্যয় করতে হয় তাদেরকে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বলে। তাহলে চলো আমরা একটা করে জেনে নিই যে অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে কী কী ব্যয় হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে 1 নং-এ দেখো অফিস ম্যানেজার বা ব্যবস্থাপকের বেতন, 2 নং-এ দেখো অফিসের কর্মচারী বা কর্মকর্তার বেতন, অফিসের কর্মচারীদের কল্যাণ ব্যয়, অফিসের ভাড়া, অফিসের কর, অফিসের কর ও অভিকর। আবার শিক্ষার্থী বন্ধুরা, শুধু কর অভিকর বলতে অফিসেরই বোঝায়, এটা কারখানারও হতে পারে, দোকানেরও হতে পারে। যদি কারখানার কর অভিকর বলে তাহলে এটা কারখানার উপরই ব্যয় হবে, যদি বিক্রয় বা দোকানের বা শোরুমের কর অভিকর বলে তাহলে সেটা বিক্রয় উপরই ব্যয় হবে। কিন্তু যদি কিছু বলা না থাকে, কর অভিকর সাধারণত অফিসই ডিল করে, এটা অফিস সংক্রান্ত ব্যয় হবে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে অফিসের বীমা, তারপরে অফিসের বিদ্যুৎ বিল, অফিসের পানি বিল, অফিসের রক্ষণাবেক্ষণ খরচ। ডান দিকে দেখো আরও পাবে তোমরা অফিসে ব্যবহৃত মণিহারি, অফিস ভবনের মেরামত, অফিস সরঞ্জামের মেরামত, অফিস আসবাবপত্রের মেরামত, অফিস ভবনের অবচয়, অফিস সরঞ্জামের অবচয়, অফিসের আসবাবপত্রের অবচয়, বিবিধ অফিস খরচ। এক কথায় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে আইটেমটাতে অফিস শব্দটা পাবে দেখো সেগুলোই হবে অফিস উপরিব্যয়, এতে কোনো সন্দেহ নেই। এখানে গেল 18টা। আরও আছে শিক্ষার্থী বন্ধুরা, যেমন দেখো 19 নং-এ মণিহারি, যদি শুধু মণিহারি বলে খেয়াল রাখবে মণিহারি সাধারণত অফিসেই ব্যবহৃত হয়, তাই যদি
মণিহারি শুধু বলে তাহলে এটা অফিস উপরিবে, কিন্তু যদি বলে কারখানার মণিহারি তাহলে সেটা কারখানার উপরি ব্যয় হবে, যদি বলে দোকানের মণিহারি তাহলে সেটা বিক্রয় উপরি ব্যয় হবে। যাই হোক, শুধু মণিহারি বললে সেটা অফিস উপরি ব্যয় হবে। তারপর ছাপাও মণিহারি, এরপর ডাক খরচ, তার খরচ, ডাকও তার খরচ। তার খরচ বলতে শিক্ষার্থী বন্ধুরা বোঝায় টেলিফোন, ইন্টারনেট, এগুলো করতে যে ব্যয়গুলো হয়ে থাকে, মোবাইল, এই তারের মাধ্যমে যে যোগাযোগগুলো হয় সেগুলো হলো তার খরচ। আবার দেখো টেলিফোন খরচ, টেলিগ্রাম খরচ, টেলিফোন ও টেলিগ্রাম খরচ আরও আছে শিক্ষার্থী বন্ধুরা। যেমন দেখো পরিচালকদের ফিস, তারপরে নিরীক্ষা ফিস, 29তম হলো আইন খরচ। শিক্ষার্থী বন্ধুরা, যে আইন, মামলা মোকদ্দমা বিষয় কিন্তু অফিস পরিচালনা করে, এই জন্য এটা অফিস খরচের অন্তর্ভুক্ত হবে। আবার নিরীক্ষা, অডিট, অডিট কার্যক্রম এই অফিস পরিচালনা করে, এরপর পরিচালকরা কিন্তু এই অফিসেই বসে, তাই এগুলো অফিস খরচের অন্তর্ভুক্ত হবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমি মোট 29 ধরনের অফিস খরচ তোমাদের সেবায় প্রদান করলাম। তো আরও হয়তো থাকতে পারে, কিন্তু খুব একটা নেই এর বাইরা। তোমরা এগুলো মনে রাখবে, এগুলো হলো সব অফিস উপরি ব্যয় আর এগুলোই সব পরিচালন ব্যয়ের অন্তর্গত হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছ। তাই অনুরূপ ক্লাস পেতে, শুনতে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।